बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम प्रिय बंधुरा जेसी रान्नाघर थेके आपनादेर सबाइके स्वागतम। चले आसलाम छोटो माछेर चच्चड़ी रेसिपि निये। एटा खुबी टेस्टी एकटा रान्ना, भात दिये खुबी भालो लागे। तो आमी छोटो माछगुलो परिष्कार करे निएछि खूब सुंदर करे। एर मध्ये किन्तु बेश अनेक मैला टैला থাকিতে পারে, তো অবশ্যই আপনারা খুব ভালো করে পরিষ্কার করে নেবেন। দিয়ে আমি দুই ভাগ লেবু চিপে দিলাম, এতে ছোট মাছের আষ্টে গন্ধটা থাকবে না, প্লাস একটু টক টক ভাব হবে, খুব ভালো লাগে। আর আমি এই যে চিকন করে আলু, দেশি আলু কেটে নিয়েছি, এটা খুব টেস্টি হয় ছোট মাছের সাথে আলু দিয়ে এভাবে চচ্চড়ি করলে। তা আলুটা আমি এখন দিয়ে দিলাম। মাছের পরিমাণটা আপনারা নিজেদের পরিমাণ মতো ইচ্ছা মতো দিতে পারেন, তবে বেশি মাছ দিলে কেমন একটা ঘ্যাঁচ ঘ্যাঁচ ভাব আসে। আমি অল্প অল্প করেই দিয়ে রান্না করি। তো এখানে আমি তিনটা বড় বড় পেঁয়াজ কুচি করে কেটে দিলাম, আর দিচ্ছি আমি কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাও যেরকম ঝাল যেরকম খাই সেরকমই দেওয়ার চেষ্টা করবেন। তো একটু ঝাল ঝাল হলেই তরকারিটা বেশি ভালো লাগে, আর কাঁচামরিচের ঝালের সাথে বেশি ভালো লাগে। তা আমি মরিচগুলো একেবারে ভাগ করে করে কেটে কেটে দিচ্ছি কাঁচামরিচ। এটা খুব দ্রুত রান্না হয়ে যায়, কিন্তু খুবই সুন্দর টেস্ট হয়, ভাতের সাথে খুবই ভালো লাগে। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ, এই 2 চা চামচ মতো। আর দিয়ে দিলাম টমেটো, কাঁচা পাকা টমেটো আমি দিয়ে দিলাম প্রায় 3টা মতো, তো ছোট সাইজের টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম জিরার গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। আমি দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের, লাল মরিচের গুঁড়া। দিয়ে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম, এখানে আপনারা সর্ষের তেলটাও ইউজ করতে পারেন, এতেও খুব ভালো টেস্ট আসে। আর টমেটো দেওয়াতে খুবই ভালো টেস্ট আসে। তো বন্ধুরা, আমি এখানে হলুদটা দিতে ভুলে গেছিলাম, পরে অবশ্য আমি অ্যাড করেছি হলুদটা। হলুদ 1/2 চা চামচ দেওয়া লাগবে। আমি ভালো করে আলতো হাতে মাছের সাথে সমস্ত মশলা দিয়ে ভালো করে মাখায় নিলাম। দিয়ে আমি হাত ধোয়া পানি কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, জাস্ট এগুলো যাতে সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় সে পরিমাণ পানি দিতে হবে। কারণ টমেটো থেকে পানি বের হবে, সবজি থেকে হালকা কিছু পানি বের হয়, সেজন্য পানিটা বুঝে কিন্তু অ্যাড করতে হবে। খুব বেশি পানি দিলে জিনিসটা বেশি ঘাঁটি হয়ে যাবে, খেতে অত ভালো লাগবে না। তো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, এই তো চলে আসলাম
দেখতে পাচ্ছেন বেশ খানিকটা টমেটোর ইয়া থেকে পানি বের হয়েছে, তো এগুলো হালকা একটু নাড়াচাড়া করে দিতে হবে, তবে বেশি নাড়াচাড়া করা যাবে না, হালকা হাতে একটু নাড়াচাড়া করে আবার রেখে দিতে হবে। এটা বেশ মিডিয়াম টু হাই হিটে রান্নাটা হবে, খুব একেবারে স্লো করে রান্না করা যাবে না। আর আলু টমেটো সিদ্ধ হতে তো খুব বেশি টাইম লাগে না, এই দেখুন পানিটা শুকিয়ে গেলেই কিন্তু সব কিছু সিদ্ধ হয়ে যাবে, আর খুব সুন্দর একটা ফ্লেভার যা বলে বোঝানো যাবে না, এই যে কাঁচা মরিচ টমেটো আর ছোট মাছের সাথে যে একটা আলাদা এমন সুন্দর ফ্লেভার, মানে এটা বলে বোঝানো যাবে না, যারা তৈরি করে খেয়েছেন বা খাবেন তারাই বুঝতে পারবেন। গরম ভাতের সাথে খুবই ভালো লাগে এই তরকারিটা, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ আজকের মতো।